ওয়েলকাম ফ্রেন্ডস, 1 সেপ্টেম্বর 2019 থেকে ভারতবর্ষ জুড়ে যে ইলেকটর্স ভেরিফিকেশন প্রোগ্রাম শুরু হয়েছে, এটাকে অনেকে ভাবছে যে এটা ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্কের প্রসেস চলছে, এবং এটা মূলত দুটো পদ্ধতির মাধ্যমে অনলাইনে হচ্ছে, একটা আপনার ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালের মাধ্যমে আর একটা ভোটার্স হেল্পলাইন অ্যাপের মাধ্যমে। এবার কেন এই জিনিসটা হলো? অ্যাকচুয়ালি একটা এনআরসি আতঙ্ক কিন্তু অনেকের মধ্যে কাজ করছে, এটা 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয়ত, অনেকে ভাবছে বোধহয় যে এইটা ভোটার কার্ডের সঙ্গে আধারের লিঙ্ক, এবং এটা না করলে ভোটার কার্ড ক্যান্সেল হয়ে যাবে বা ডি ভোটার হয়ে যাবে। কিছু অসাধু মানুষ বা অসাধু ব্যবসায়ী এই সুযোগটাকে গ্রহণ করছে। আমি প্রমাণ দেখাবো আপনাদেরকে যে এটা যে আদৌ ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্কের প্রসেস নয়, সেটা ইলেকশন কমিশন কিন্তু উত্তর দিয়েছে এই প্রশ্নের, সেটা আমি সরাসরি আপনাদেরকে শেয়ার করব বা দেখাবো। এবার কিছু অসাধু মানুষ এইটাকে তারা নিজেরাও হয়তো ভুল বুঝেছে বা মানুষকে ভুল বোঝাচ্ছে তাদের স্বার্থের জন্য, দিয়ে একটা যাচ্ছে তাই পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে। মানুষ ছুটে যাচ্ছে যে এইটাকে ভোটার কার্ডের সঙ্গে আধারের লিঙ্ক এইটা ভেবে নিয়ে। আমি এর আগে বহুবার এটা বোঝানোর চেষ্টা করেছি আপনাদেরকে যে এটা শুধুমাত্র ভোটার্স ভেরিফিকেশন প্রোগ্রাম, এবং এর সঙ্গে আধার কার্ড লিঙ্কের কোনো সম্পর্ক নেই বা এনআরসির কোনো সম্পর্ক নেই, এটা ইলেকশন কমিশন থেকে সরাসরি কিন্তু জানিয়েছে। ইনফ্যাক্ট এটা কিন্তু কম্পালসারিও নয়, যেটা সবাইকে করতেই হবে এমনও নয়। তো ভোটার্স হেল্পলাইন অ্যাপ যেটা আপনারা অনেকে ইউজ করছেন, আপনারা চাইলে সেখান থেকে কিন্তু ইলেকশন কমিশনের কাছ থেকে আপনারাও জেনে নিতে পারেন যে আদৌ এই যে ইভিপি অর্থাৎ ইলেকটর্স ভেরিফিকেশন প্রোগ্রাম, এটা কিন্তু কোনো রকমই ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্কের প্রসেস নয়। আমি এবার সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি, ভোটার্স হেল্পলাইন অ্যাপ থেকে প্রশ্ন করা হয়েছিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে, তারা উত্তর দিয়েছেন যে না, এটা ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্কের প্রসেস নয়। চলুন আমি সরাসরি ভোটার্স হেল্পলাইন অ্যাপ থেকে আপনাদেরকে সেই প্রশ্নের উত্তর দেখাচ্ছি। দেখুন, আমি এখন সরাসরি ভোটার্স হেল্পলাইন অ্যাপ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই অ্যাপে নিচে বাঁ দিকে যে এক্সপ্লোর অপশনটা রয়েছে, এই এক্সপ্লোর অপশনটা যদি ক্লিক করি, আমরা দেখুন অনেকগুলো মেনু দেখতে পাবো। তার মধ্যে ওপর থেকে 2 নম্বর যে মেনুটা ভোটার সার্ভিসেস, এটাতে যদি ক্লিক করেন, দেখুন নিচে থেকে 3 নম্বর যে আইটেমটা রয়েছে লজ গ্রিভ্যান্স, এখান থেকে আপনি কিন্তু ওই প্রশ্নটা করতে পারেন। এবার ওই প্রশ্নটা করা হয়ে যাওয়ার পর যখন স্ট্যাটাস চেক করবেন, দেখুন নিচে থেকে 2 নম্বরের যে অপশানটা চেক স্ট্যাটাস অফ গ্রিভ্যান্স, এই অপশনটা যদি আমি ক্লিক করি, এবার দেখুন ওপরে যে কমপ্লেন আইডিটা রয়েছে 13 নভেম্বর, মানে 13 নভেম্বর 2019 প্রশ্নটা করা হয়েছিল, যে আমি দেখাচ্ছি সেটা ক্লিক করে সরাসরি দেখুন এখানে যেটা প্রশ্ন করা হয়েছিল ডেসক্রিপশনের আন্ডারে রয়েছে। দেখুন, স্যার, ইচ ইলেকটর্স ভেরিফিকেশন প্রোগ্রাম মিন এপিক লিঙ্ক উইথ আধার, অর্থাৎ ইলেকটর্স ভেরিফিকেশন প্রোগ্রাম যেটা চলছে সেটা কি এপিকের সঙ্গে আধারের লিঙ্ক বলতে চাইছেন? ওনারা রিপ্লাই দিয়েছে, দেখুন, নো লিঙ্ক উইথ এনি ডকুমেন্টস, ইট মিন্স ভেরিফাই ইয়োর সেলফ ফর কারেক্টনেস অফ ডেটা। অর্থাৎ ওনারা যেটা বলতে চাইছে, শুধু আধারই নয়, এটা এপিকের সঙ্গে কোনো ডকুমেন্টসের লিঙ্কের বিষয় কিন্তু নয়, এটা শুধুমাত্র এপিকের যে ডেটাগুলো আছে সেটাকে ভেরিফিকেশন বা সেটাকে কারেকশন করার হচ্ছে প্রসেস। এবার কারেকশন করলে একটা ডকুমেন্ট সাপোর্টিং হিসাবে দিতে হচ্ছে, এইটুকুই প্রসঙ্গটা। আধারই দিতে হবে এমনও কিন্তু মানে নেই, ওখানে লিস্ট অফ ডকুমেন্টসে অনেকগুলো অপশন আছে। অর্থাৎ ইলেকটর্স ভেরিফিকেশন প্রোগ্রাম যেটা চলছে সেটা আপনি ওয়েবসাইট থেকেই করুন বা ভোটার্স হেল্পলাইন অ্যাপ থেকেই করুন, এটা কোনো অবস্থাতেই কিন্তু এপিকের সঙ্গে আধার লিঙ্ক নয়। এই খবরটা ব্যাপকভাবে কিন্তু ছড়িয়ে গেছে এবং এর ফলে আপনারা অনেকেই বিভ্রান্ত হচ্ছেন বা ছুটোছুটি করছেন। তো আমি আর একবার এই বিষয়টা আপনাদের সাথে পরিষ্কার করার জন্য এই ভিডিওটা নিয়ে এলাম, যাতে আপনারা একটু বোঝেন যে না বিষয়টা কী। এবং আমি যেটা বললাম যে আপনারা চাইলে সরাসরি আপনারা কমপ্লেন লজ করতে পারেন, আমি যেটা দেখালাম নিচে থেকে যে 3 নম্বরের লজ গ্রিভ্যান্স, ওই অপশনে ক্লিক করে আপনারাও কিন্তু প্রশ্নটা করতে পারেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে ইন্ডিয়াকে যে এটা আদৌ কী বিষয়, তারা কিন্তু উত্তর দেবে। যদি আপনার সেলফ স্যাটিসফ্যাকশনের দরকার হয়, আপনি নিজে প্রশ্ন করে নিজে উত্তর পেয়ে নিজে স্যাটিসফাইড হন, আমি সেটাই বলতে চাইছি। কারোর কথায় বিভ্রান্ত বা কাউকে অবিশ্বাস বা কাউকে বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই, নিজে প্রশ্ন করুন, নিজে উত্তর পান, নিজে সন্তুষ্ট হন।
এই ভিডিওটা আমার নিয়ে আসার এটাই উদ্দেশ্য। আশা করি আমার উদ্দেশ্যটা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি শেয়ার করুন, যাতে এই বিভ্রান্ত যেটা ছড়িয়েছে এটা অন্তত মানুষ একটু বুঝতে পারে, বা তারা বুঝে যেন একটু নিশ্চিন্ত হতে পারেন। ভালো থাকুন, ধন্যবাদ।